নমস্কার, মণিদীপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি পাবদা মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব। ভীষণ সুস্বাদু একটি রেসিপি, অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ। আজকের রেসিপি সুন্দরী পাবদা, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নিই আজকের রেসিপি। সুন্দরী পাবদা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পাবদা মাছ নিয়েছি। সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর হলুদ মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি একটা শিলের ওপর 2 চা চামচ সর্ষে আর সামান্য নুন আর 2 কাঁচা লঙ্কা দিলাম। অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। নুন আর লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে পরিমাণটা খুবই অল্প তাই শিলে বেটে নিচ্ছি। বারবার অল্প অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। সর্ষে বেটে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। শিলের মধ্যে লেগে থাকা সর্ষে অল্প জল দিয়ে ধুয়ে ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ওই শিলের ওপর 4 চা চামচ তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল। একইভাবে অল্প অল্প জল দিয়ে বেটে নেব। সাদা তিলের বদলে পোস্তও দেওয়া যায়, তবে পোস্তর যা দাম, পোস্তর বদলে এইভাবে তিল দিয়েও রান্না করতে পারেন, স্বাদের কোনো পার্থক্য হবে না। সাদা তিল বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার শিলের ওপর অল্প জল দিয়ে লেগে থাকা তিল ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে ভাজার সুগন্ধ বেরোলে বেটে রাখা তিল দিয়ে দিচ্ছি। এক মিনিট লো ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। যদি ঝাল কম খান তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। সর্ষে আর তিল বাটার জল দিয়ে দিচ্ছি, 1 চায়ের কাপের 1 কাপ মতো জল। স্বাদ মতো নুন দিলাম। লো হিটে 1 থেকে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর নুন আর হলুদ দিয়ে মেখে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা দেখে দেবেন। 1 চায়ের কাপের 1 কাপ পরিমাণ দুধ দিলাম। 1 চা চামচ চিনি দিলাম। চিনি ভালো করে মিশিয়ে নেব। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম আর মাছের মধ্যেও নুন দেওয়া আছে তাই এক্সট্রা আর নুন দিচ্ছি না। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি গ্রেভি রাখতে চান তাহলে এরপরে আরও 1 কাপ দুধ দিতে পারেন। সর্ষে বাটা আরও ভালো করে ফুটিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট লো হিটে রান্না করব। দু মিনিট পর 2 কাঁচা লঙ্কা আর 2 পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আরও 1 মিনিট রান্না করব। 1 মিনিট পর 2 চা চামচ সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিচ্ছি।
এবার গ্যাস অফ করে দিচ্ছি। এই দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।